প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন সোলসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। দর্শক, কথা বলছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা পুরাগাঁও ইউনিয়নের সমাজচৌড়া গ্রাম থেকে। দর্শক, এখানে একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ট্রেনিংপ্রাপ্ত কৃষক মোহাম্মদ সাত্তার, তিনি এখানে পেঁয়াজ লাগিয়েছে। অল্প একটু জায়গা এই জমিটা, এতো পর্বে তিনি কিন্তু কোনো কিছু কাজ করতে পারে নাই। কারণ হইতেছে জমিটা একটু উঁচু জমি, এখানে কিন্তু সেচের ব্যবস্থা একটা ভালো নাই, সেচের ব্যবস্থা তেমন একটা ভালো না, যার জন্য জমিটা আসলে পড়ে থাকতো, এখানে কোনো কিছু করতে পারতো না। তো তিনি এই যে জমিটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ট্রেনিং নেওয়ার পরে তিনি ভাবলেন যে এখানে পেঁয়াজ করা যেতে পারে, যেহেতু পানি সংকট, অল্প পানিতে যেহেতু পেঁয়াজ করা যায়, সেহেতু তিনি পেঁয়াজ চাষ করেছে। তো দর্শক, পাশাপাশি তিনি কিন্তু ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সরিষা বাড়ি 14.2 বিঘা জমিতে তিনি সরিষাও চাষ করেছে। তো দর্শক, আমরা সেই ট্রেনিংপ্রাপ্ত কৃষক মোহাম্মদ সাত্তার তার পেঁয়াজের জমিটা দেখাবো, পাশাপাশি তার যে সরিষার জমিটা রয়েছে সেগুলো দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আর আমি ইমরান তো আপনাদের সাথেই রয়েছি। তো চলুন দর্শক, শুরু করা যাক। আমি এই পুরাগাঁও ইউনিয়নের একজন এসএমই কৃষক। আসলে কৃষি সম্প্রসার অধিদপ্তর থেকে আমাকে এসএমই কৃষক বানাইছে ওনারা। গত বছর আমাকে ওনারা বগুড়া, শেরপুর এবং কুষ্টিয়া আমাকে অফ ট্রেডিংয়ের জন্য 3 দিনের জন্য পাঠাইছিল। তো ওই জায়গায় আমি 3 দিন ট্রেডিং করে আসার পরে আমার মনে মধ্যে উৎসাহ জাগলো যে আমি আসলে বগুড়া শেরপুরের মতো এই এলাকায় কিছু পেঁয়াজ বা আবাদি জমিন, পেঁয়াজ, গম, ভুট্টা এই সকল কিছু আমি মানে লাগাবো। তো এই প্রেক্ষিতে উপজেলা থেকে আমাকে একটু ওনারা উৎসাহ দিল। তারপর তার জন্যই আমি মনে করি এবার 15 শতক, 3 কাঠা আমাদের এলাকায় বলে 3টা কাঠা 15 শতক জমিন আমি এবার আমি নিজ অর্থ দিয়েই শুরু করছি। এ যাওয়ার পর্যন্ত আমার প্রায় 7,000 টাকা মনে গেছে, গায়ে টু জেড লাগানি থেকে শুরু করে হাল এবং বিছুন। তো আমি আশা করি আল্লাহ পাকের কাছে আশা করি এই আমি যে পেঁয়াজ আবাদ করতেছি, বা যদি আল্লাহ পাক যদি আমাকে সামনে কোনো ঝড় না পড়ে আমি আশা করি ভালো ফলন পাবো, এই আশা করি সকলের কাছে আমি মনে করেন দোয়া চাই। আপনি এই যে পেস্টটা আপনি কতদিন হয়ে লাগাইছেন? এটা পেস্টটা লাগাইছি আজ 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়ে গেছে না? পেস্টটা আসলে আপনি পেস্টের চারা লাগাইছেন না? পোল কিনে নিয়ে আসছি বাজার থেকে, কিনে নিয়ে এসে চারা লাগাইছি। তো বাকি জানুয়ারি প্রথম থেকে যদি লাগাইতাম তাহলে জিনিসটা আরো ভালো হইতো। আমি প্রথম তো এবার আর কি একটু মনের মধ্যে উৎসাহ নিলাম, আগামী থেকে ইনশাল্লাহ আশা করি আমি প্রথম থেকেই আগ্রহী হব। খেত ধান কাটার পর সাথে সাথে আমি খেত চাষ করে পেঁয়াজের পোলের লাগানোর চেষ্টা করব। আচ্ছা, এই যে আপনি তাহলে এই যে পোলটা আপনি বাজার থেকে বাইরে বাজার থেকে আপনি সংগ্রহ করছেন না? আচ্ছা, আপনি এই যে পেঁয়াজ লাগাইছেন, হ্যাঁ, কতটুক দূরত্ব আপনি পেঁয়াজের চারাগুলো লাগাইছেন? 4 ইঞ্চি, 4 ইঞ্চি, স্কোয়ার 4 ইঞ্চি। আমাকে উপজেলা কৃষি সম্প্রসার থেকে ওরা মনেরা বলছে যে স্কোয়ার 4 ইঞ্চির দূরত্ব পেঁয়াজের পোলটা লাগাবা, তাহলে ইনশাআল্লাহ ফলন ভালো পাবে। আমি ইদানিং প্রায় সেরকমই করছি। তো 10-এর হাতের কাজ তো একটু এদিক সেদিক হতেই পারে, ছোট্ট জিনিস। আচ্ছা, এই যে আপনি পেঁয়াজ লাগাইছেন, হ্যাঁ, এই যে পেঁয়াজ লাগানোর পর আপনি কি জমি যে প্রথম তৈরি করছেন, তো আপনি জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করছেন এবং কি কি সার প্রয়োগ করছেন? 15 শতক জমিনের মধ্যে 10 কেজি ডিএপি দিছি, 10 কেজি পটাশ দিছি, 10 কেজি জিপসাম দিছি, 1 কেজি বোরন দিছি, 1 কেজি দস্তা দিছি এবং 7.5 কেজি ইউরিয়া দিছি। দিয়ে ক্ষেত্রে 3টা চাষ করছি, বড় ট্রাক্টর দিয়ে 3টা চাষ করে ক্ষেত একদম ধুলধুলা বানাইছি, বালুর মতো মাটি নরম করে ফেলছেন। এই প্লট আকার করছি আমি, প্লট আকার করে আমি বগুড়ার দেখে আসছি, ওরা প্লট আকার করছে। আচ্ছা, আপনি প্লটটা আপনি কতটুক ই করছেন? প্লটটা করছি আমি কত সেন্টিমিটার করছি আমি কয় ফিট করছি? 7 ফিট। 7 ফিট? আচ্ছা, 7 ফিট অন্তর অন্তর একটা কেল করছেন, বেড করছেন?
বেড করার পরে হ্যাঁ আমি দেখতেছি প্লট করে দেওয়া আমার অনেক সুবিধা, প্লট থেকে বসে বসে আমি এই সার বীজ বা কিছু নিরানি কাজ করতে পারি। আমি সাত পিরন্দর প্লট করেছি, প্লট করার পরে এই নিরানি আমার জন্য খুব সুবিধা হয়েছে। মানে দুই পাশ থেকে আমি বসে বসে এই পাশে বসে এইটুকু অর্ধেক নিরাতে পারতেছেন, আবার ওই পাশে বসে বাকি অর্ধেক শেষ করতে পারতেছেন না। এবং গিয়ে যে পানির শেষটাও দেওয়া লাগে, এটা সিটা পানি দেওয়া লাগে, এটা ভাসা পানি দিলে বেশ পচে যায়। হ্যাঁ পচন আসবে। সিটা পানি দিয়ে আমি কলমতে মোটর লাগাইছি, জি জি, ওই মোটর থেকে আমি নল দিয়ে সিটা পানি দিই। হুম হুম, সিটা পানি দিই তাতে মনে করেন আমার প্লটটা ভিজে একটু ঠান্ডা থাকে, এবং আবার যখন বাতা তখন আমরা আবার এটা হাত দিয়ে খুচকাই নরম করে দিই। এই পর্যায়ে আছি ইনশাল্লাহ, আপনাদের আশা করি আপনাদের মাধ্যম দিয়ে। আচ্ছা আপনি যে সারের কথা বললেন, এই যে আপনার স্পেসটা বড় হওয়ার পর আর কোনো সার দিতে হবে? হ্যাঁ, স্পেসটা বড় হওয়ার পরে কিছুদিন পরে যখন আমি লাগানোর পরে 40-45 দিন হয়ে যাবো, জি, তখন আরেকটা আবার ইউরিয়া সার দিব। জি, ইউরিয়া সার দিয়ে পানি সার দিব। লাগানোর পূর্বে 7 কেজি দিচ্ছেন 15% জমির জন্য, আবার যখন 45 দিন বয়স হবে বা 50 দিন বয়স হবে তখন আবার পানি সেচ দিয়ে আবার ই করবেন, ইউরিয়া দিবেন 7 কেজি 7 কেজি, এরপর আর কোনো সার লাগবে না? এটাতে কি আমরা বিষ প্রয়োগ করতে হয়? বিষ প্রয়োগ করতে হবে। কি অবস্থা বুঝিয়ে দেব, মানে কিসের জন্য বিষ প্রয়োগ করতে হয়? বিষ মানে যদি দেখতে হবে যে পোকা ধরছে কিনা, মানে কি ধরনের পোকা এটা ধরে, কোন ধরনের পোকা ধরছে না, গোড়া পচন ধরছে। জি জি জি, যদি গোড়া পচন ধরে তাহলে এমিস্টার টপ পচার বীজ। হ্যাঁ হ্যাঁ, এমিস্টার টপ সিনজেন্টো কোম্পানি, সিনজেন্টো কোম্পানি পচার বীজটা খুব আমাদের এলাকায় খুব কার্যকরী কার্যকরী, আমরা সেটাই ব্যবহার করি। তো যাই হোক, যদি দেখি গুড়া পচন দিচ্ছে তাহলে আমি স্টার টপ দিব, আর যদি আপনি অন্য পোকা আক্রমণ করে থাকে তো কৃষি সম্প্রদায় থেকে আমাকে বই দিছে, সাজেশন বই দিছে, এই বইয়ের মাধ্যমে দেখি আমি বই খুললে দেখি যে কোন বিষ কোন কাজের জন্য। জি জি, আমি পাতা মধ্যে দেখি কোন পোকা কোন আক্রমণ করতেছে, ওই অনুযায়ী আমি বিষ দিই প্রয়োগ করি। আচ্ছা খুবই ভালো। তো দর্শক, তিনি কিন্তু সরিষা লাগিয়েছে, কতটুকু জমি? 2 বিঘা জমিতে তিনি সরিষা চাষ করেছে, বাড়ি 14 2 বিঘা জমিতে তিনি সরিষা চাষ করেছে, সরকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহযোগিতা পেয়ে তিনি 2 বিঘা জমিতে সরিষা চাষ করেছে, বাড়ি 14। তো দর্শক, আমরা সেই বাড়ি 14 জমিতে আপনাদেরকে নিয়ে যাব, আশা করছি সেই পর্যন্ত সাথে থাকুন। এই যে আপনি সরিষা পেলেন, এইটা আপনি কতটুকু জমির জন্য আপনি সরিষা পেয়েছেন? আমি 1 একর জমির জন্য সরিষা পেয়েছি কৃষি সম্প্রসারণ ডালতেবাড়ি কৃষি অফিস থেকে। আমি বিগত 4 বছর থেকে এই সরিষা আবাদ করতেছি, ওখান থেকে আমার আমি এসএমই কৃষক হিসেবে আমাকে 4 বছর আরও বরাদ্দ করছে। জি জি, 4 বছর আমি মনে করি এসএমই কৃষক হিসেবে এই সরিষা চাষ করি। এবার বছরই আমার শেষ, 2022 সাল পর্যন্ত শেষ। তো যাই হোক, আমি 1 একর করে জমি আবাদ করি সরিষা পান না, হ্যাঁ সরিষা 3 কেজি বীজ আমরা 1 একর জমি আবাদ করি, ইনশাল্লাহ ফলন ভালোই হয়। আমরা আমি সরিষা এই যে 4 বছর থেকে আমি কখনো তেল কিনে খাই না, তাই আপনি অর্গানিক তেল কিন্তু পাইতেছেন, একদম পিওর খাঁটি আপনি সরিষা তেল পাইতেছেন। আসলে বাজারে যে আমরা মানে ভাগ্যের বিষয় প্রাপ্তি, আমি প্রাপ্তি বা আমি সবচেয়ে বড় এই খাঁটি সরিষার তেল আমি নিজে ভাঙায় খাইতেছি, এটাই আমার সবচেয়ে আনন্দ, আমার কিনে খাইতে হয়। দর্শক, এই যে আমরা বাজারে কিন্তু অনেক অনেক ভেজাল জিনিস আমরা খাই, ঠিক আছে, এই যে আমরা খাঁটি সরিষার তেল, কত ব্র্যান্ডের তেল বাজারে কিন্তু আছে, একটাও কিন্তু অর্গানিক বা পিওর না। এই যে আমরা কৃষক পর্যায়ে যে আমরা এই যে উনি যে তেলটা আসলে নিজে ঘানি ভাঙা তেল, হ্যাঁ, যে বাজার থেকে যে মেশিনের মাধ্যমে যে ইয়ে করে তেল বানিয়ে নিজে যে বাড়িতে খাইতেছে, এটা কিন্তু একটা বিশাল একটা বড় প্রাপ্তি, এটা একটা সুন্দর একটা জিনিস, অনেক ভালো একটা জিনিস। তিনি কিন্তু অর্গানিক জিনিসটা কিন্তু পাইতেছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরিষাও কিন্তু বেশ সুন্দর, মানে এত সুন্দর সরিষা হয়েছে, এই যে কৃষক পর্যায়ে ট্রেনিং নিয়ে তিনি যে সরিষা চাষ করে এত সুন্দর সরিষা করতে পেরেছে। আচ্ছা, এই যে আপনি সরিষা করছেন, হ্যাঁ, 4 বছর আগে থেকে সরিষা করতেছেন, আপনার এখানে কতটুকু এই এই জমির মধ্যে আপনি কতটুকু সরিষা পাইতেছেন? আমি সরিষা 1 একরে মনে করেন সরিষা পাই 16 মন 17 মন বা 14 মন এরকম করে আসে। আর সময় এটা কি ভালো ফলন? হ্যাঁ ভালো ফলন, খুবই ভালো ফলন, এটা খুবই ভালো ফলন। আচ্ছা, এই যে আপনি সরিষার দাম কেমন পাচ্ছেন? এটা সরিষার দাম মনে করেন ইদানিং আগে ছিল যখন সিজনাল, সিজন সময় আমরা 2400-2600 টাকা ছিল, তখন তো তেলের দাম কম ছিল। এখন এই দানিং শুনতেছি এটা কি 3000 টাকার উপরে দাম,
ঘরে তুলবো, তোলার পরে দেখা যায় তখন বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করবো, তখন ওটা দাম কোনটা কত আসে তখন বুঝতে পারবো যে আসলে এটা দাম কত পাচ্ছি। যাই হোক, এখন আগে সরিষাটা আন, যেহেতু আমার ক্ষেত আমি কেটে আগে বাড়িতে নিই, তারপরে ওই বেচা কিনার করবো। আচ্ছা, এই যে আপনি সরিষা লাগাইছেন, এটা তো আপনি স্কিমও করতে পারবেন, এই জিনিসটা আমি আবার গুরু করব। আমি একজন কৃষক, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এখানে এখানে তিনটা ফসল হচ্ছে একই একই বছরে, একটা বছরে তিনটা ফসল কিন্তু তিনি ঘরে নিচ্ছে, একটা বাওয়া বুরু আর একটা হলো বুরু, এই যে স্কিম যেটা বলে, তার পাশাপাশি এই যে সরিষা একটা প্লাস একটা ফসল তিনি কিন্তু বাড়িতে নিতে পারতেছে। এটা কিন্তু এটা অল্প মেয়াদি একটা ফসল, এটা আসলে কতদিনের বয়সে, এটা কতদিন মেয়াদি একটা ফসল? মানে 90 থেকে 100 দিনের মধ্যে আপনি ঘরে নিতে পারবেন এই সরিষাটা, না? তারপরে আপনি আবার স্কিম লাগাতে পারবেন না? আচ্ছা, স্কিম যে আপনি লাগাবেন, এটা আপনি কী ধান চিন্তা ভাবনা করছেন লাগাবেন? আমি প্রগা ইউনিয়নের মনে করেন এসএমই কৃষক, আমি উপজেলা কৃষি সম্প্রসারণ থেকে বুরু এসএমইভাবে আমি 88 বিজন পাইছি, এবার আমি 88 আবাদ করবো। ঠিক আছে, এটা গত বছর ৮৯ দিয়েছিলাম, এবার 88 নিয়েছি। আমি ওই ওই কৃষি সম্প্রসার মাধ্যম দিয়েই আমি যত কিছু মানে হেল্প পাই, আমি পুরাগা ইউনিয়নের একজন এসএমই কৃষক, ওনারা আমাকে যথেষ্ট মনে করেন, আমারে ওনারা দেখে, আমিও ওনাদেরকে যথেষ্ট পরিমাণে ওনাদের ডাকে সাড়া দিই। তো যাকে যে বড় কথা হলো, এই যে সরিষা করছি, সরিষার পাশাপাশি আমি লগ ইন করাতে আমি আমার সরিষার যে এই হাল চাষের টাকাটা বা সার্ভিসের টাকাটা আমার প্রায় শাক বিক্রি করি আমি পেয়ে গেছি। আমি যে লগ ইন করছি ছাত্তার ভাই, বিক্রি করি পেয়ে গেছি। ছাত্তার ভাই, আমাদের দর্শকদের আপনি বলবেন যারা সরিষা চাষ করতে চায়, হ্যাঁ, তাদের অল্প জমি আছে, মানে উঁচু জমি আছে যেখানে সরিষা চাষ করা যায়, সরিষা চাষ করলে কিরকম লাভ হবে নাকি লস হবে, এই সম্পর্কে আপনি কৃষকদের একটা মানে সুন্দর একটা ধারণা দিবেন? সরিষা চাষ একটা লাভজনক, এটা হলো আমাদের বাড়তি ফসল। জি জি, মানে এটা আমরা অন্য ফসলের পাশাপাশি এটা আমরা বাড়তি ফসল পাইতেছি। এই ফসলটা যখন আমরা যদি না করতাম, এই ফসলটা কিন্তু যদি বুরু করতাম জমিটাকে, তো দিনে প্রতিদিন করেই থাকতো। হ্যাঁ, আমি এখন এই যে সরিষাকে তো সার বিষ দিছি, এখন আমার বুরু করতে সার বিষ কম লাগবে। আর এই যে আমরা জানি যে সরিষার যে পাতা, হ্যাঁ, সরিষার যে পাতা, তারপর অনেক কিছু থাকে, এগুলো কিন্তু সার, ডালপালা, এই যে ডাল, হ্যাঁ, এগুলি কিন্তু শিকড়গুলা, এগুলি কিন্তু সার হিসেবে কিন্তু বিশাল একটা কাজ হয়। হিসেবে শিকড়ের ভিতরে গিট্টু যে থাকে, এই গিট্টুটা আমাদেরকে অনেক প্রকার সার হিসেবে কাজ করে, হিসেবে কাজ হয়। এগুলো কিন্তু একটা মানে চাই যে আমার মতো সকল কৃষকরা এইভাবে সরিষা চাষ করুন, চাষ করেন। আমি একজন এসএমই কৃষক হিসেবে আমাকে উপর থেকে নির্দেশ আছে, আমাকে বীজ প্রত্যয়ন এজেন্সি হিসেবে আমাকে ওনারা লাইসেন্স দিতেছেন, এবং কি আমি নিজে বীজ মনে করেন এজেন্সি হিসেবে আমি মনে করেন বাজারজাত করার জন্য আমি বীজ রাখতেও আছি। আমাকে প্যাকেট ভাই, 1 কেজি প্যাকেট আকারে আমাকে আমার কাছে আপনারা সকলেই বীজ সংগ্রহ করতে পারবেন। এটা বাজারজাত করার জন্য আমাকে সরকারি অনুমোদন দিছে, আমাকে লাইসেন্স দিছে। আমি মানে আপনি এই সরিষার আপনি বীজ হিসেবে আপনি বিক্রি করতে পারবেন, আপনি লাইসেন্স আমি পেয়েছি, অনুমোদন আছে আপনার? অনুমোদন আছে, এখন লাইসেন্স হাতে পাইনি, আগে পেয়ে যাবো অলরেডি। তো অনুমোদন আছে আমাকে, ওনারা মনে করেন প্যাকেটও দিয়েছে, তাই আমি 1 কেজি করি প্যাকেট করতে পারবো। ন্যূনতম আমাকে ওয়েট মেশিন দিছে, সকল কিছু মেশিন দিছে, প্যাকেট করার মতো প্যাকেট করে মেশিন, প্যাকেট বন্ধ করার মতো সেলাই মেশিন দিছে, সকল কিছু আমাকে ওনারা দিছে, সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমি মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে যেভাবে নির্দেশ দিছে, আমি ওনাকে নির্দেশ অক্ষরক্ষরে পালন করে যাইতেছি, এবং কি সামনেও যাবো, নিজ অর্থ হোক অ্যান্ড ওনাগর অর্থ হোক, নিজ অর্থ হোক, সকল দিক দিয়ে আমি এটা মানে আগ্রহী আছি। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা ছাত্তার ভাই, আমাদের আর একটু কথা বলেন, আজ আপনি সরিষা চাষ করতেছেন, তারপরে কৃষি ধান চাষ করতেছেন আর পেঁয়াজ লাগাইছেন, আপনি পাশাপাশি এই যে এই তো সময় তো সবসময় ক্ষেতে থাকা লাগে না, তো আপনি পাশাপাশি আর কি করতেছেন? পাশাপাশি আমি একজন টেইলার্সের কাজ করি, মানে আমি নিজেই টেইলার্স, স্মৃতি টেইলার্স, আমার টেইলার্সের নাম হলো স্মৃতি টেইলার্স, আমি টেইলার্সের কাজ করি আমার, এমনকি কাপড়ের দোকানও আছে, সব কিছু আমি এই ব্যবসার মাধ্যমে জড়িত আছি, এই ব্যবসার পাশাপাশি কৃষিকাজের সাথে জড়িত, কৃষিকাজের সাথে আমি জড়িত আছি। তো দর্শক, আমরা কথা বললাম ছাত্তার ভাইয়ের সাথে, তিনি একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ট্রেনিংপ্রাপ্ত কৃষক, তিনি দীর্ঘ 5 বছর থেকে এই সরিষা চাষ করে আসতেছে, আর এবার নতুন তিনি ট্রেনিংয়ের জন্য বগুড়ায় চলে গেছিল, সেখান থেকে ট্রেনিং করে দেখে শুনে তিনি পেঁয়াজ
চাষে উদ্বুদ্ধ হয়েছেন এবং প্রথম এবার পেঁয়াজ চাষ করেছেন মাত্র 3 কাঠা জমিতে, অর্থাৎ 15% জমির উপর তিনি পেঁয়াজ চাষ করেছেন। আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। তো দর্শক, আমরা যারা এই যে পেঁয়াজ সরিষা চাষ করতে চাই, মানে যে জমিতে রস কম, মানে রস দেওয়ার কিন্তু ব্যবস্থাও কম, অল্প রস দিয়ে যে যেগুলো হয়ে যায় সেই চাষ হিসেবে কিন্তু এই যে সরিষা আর পেঁয়াজ এইগুলো কিন্তু একটা আপনি করতে পারেন, করে দেখতে পারেন। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আশা রাখছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আজ বিদায়ের পালা বিদায় নিচ্ছি। সবার কাছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।